আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। যারা মাছ খেতে পছন্দ করেন বা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাদেরকে সর্ষে ইলিশের স্বাদ সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। আজকে আমি করব সর্ষে ইলিশ। ইলিশ মাছের সব রকমের রেসিপি মোটামুটি সহজেই করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সর্ষে ইলিশ। খুব কম সময়ে আর খুব অল্প মশলা দিয়ে সর্ষে ইলিশটা করা হয়, আর এই সর্ষে ইলিশটাও অনেকভাবেই করা যায়। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে খুব সহজেই করি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ, আর মাছের সঙ্গে আমি ডিমটাও রেখে দিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নিব, তার জন্য নিচ্ছি 4 টেবিল চামচ হলুদ সর্ষে। সর্ষেটা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও নিতে পারেন বা দু রকমের সর্ষে একসঙ্গে মিক্স করে নিতে পারেন। সর্ষের সঙ্গে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এইভাবে কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করলে সর্ষেটা আর তিতো হবে না। এইভাবে সর্ষেটা পাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল, আর এই সর্ষে ইলিশটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা এখানে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। পেঁয়াজটা তেলের সঙ্গে সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আপনাদের মাছটা যদি ফ্রোজেন হয় তাহলে এখানে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন, আর মাছটা যদি ফ্রেশ হয় তাহলে প্রয়োজন নেই। সর্ষে ইলিশটা রান্না করা হয় খুব কম মশলা দিয়ে। অতিরিক্ত মশলা দিলে ইলিশ মাছের আর সর্ষের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেছে, এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এভাবেই রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর মাছটা এক পাশ থেকে হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এ অবস্থায় মাছটা খুবই নরম থাকে, খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে। এপাশ থেকেও আরো 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাছটা। দুই পাশ থেকে মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিতে লেগে থাকা মশলাটাও একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার মাছটা আবার উল্টে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আরো 5 মিনিটের জন্য মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, মাছটাও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেলের দুধ। এটা অপশনাল, আপনারা এখানে সমপরিমাণ পানি দিয়ে নেবেন। আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাছটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাছ থেকে তেলটা উপরে উঠে আসছে, তার মানে রান্নাটা হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি রান্না করব না। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাথা থেকে একটু ছিঁড়ে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা যেন ভালোভাবে ছড়িয়ে যায়। 1 মিনিট পর চুলাটা অফ করে মাছটা নামিয়ে নিব। ব্যাস, সর্ষে ইলিশটা রেডি। আমি আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।